সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একটি গান শোনা যায়, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই গানের মূল কারিগর রংপুরের মেয়ে তাসনিম সাদিয়া। তিনি গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন, তবে রয়ে গেছেন পর্দার আড়ালে। অপরদিকে তাসনিমের এই গান কাভার করে তারকা বনে গেছেন শিশু শিল্পী জাইমা নূর। তার গাওয়া বাবা নিয়ে গানটি ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটি ইউটিউব চ্যানেল থেকেই এক বছরে গানটি ভিউ হয়েছে প্রায় 9 কোটির বেশি। গানটির ভিডিও এবং কাভার করার জন্য তাসনিমের অনুমতি নেওয়া হয়নি, এমনকি তার ক্রেডিটও দেয়নি কেউ। এতে দুঃখ প্রকাশ করেন তাসনিম সাদিয়া। সাম্প্রতিক সময়ের তুমুল এই জনপ্রিয় গানের আড়ালে থাকা কারিগর তাসনিম সাদিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। ছোটবেলা থেকে রংপুর বেতারে গান গাইতেন তাসনিম। একাডেমি পড়ালেখার অধ্যায় শেষ করে ঢাকায় পরিচিত এক গীতিকবির কাছে মৌলিক গান চেয়েছিলেন। সেই গীতিকবি তাসনিমের কাছে অগ্রিম টাকা চেয়ে বসেন। মাত্র পড়ালেখা শেষ করা তাসনিমের কাছে তখন এত টাকা ছিল না, তাই মনের দুঃখে ঘরে বসে গান লেখার চেষ্টা শুরু করেন তিনি। এরপর নিজের লেখা গানে কণ্ঠ দেন তাসনিম সাদিয়া। বন্ধু তোকে বলছি শিরোনামে 2015 সালে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এই গানটি খুব একটা সাড়া ফেলেনি, তবে দমে যাননি তিনি। পরে মাকে নিয়ে নিজের লেখা গানে কণ্ঠ দেন। এই গান ইউটিউবে প্রকাশিত হয় 2019 সালে। এই গানে মোটামুটি সাড়া পেয়ে অনুপ্রাণিত হন সাদিয়া। সেখান থেকে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান লেখার ঝোঁক আরো বেড়ে যায় তার। এরপর তাসনিম তার বাবার সঙ্গে শৈশব কৈশোরের স্মৃতি ও অভিমান অনুরাগ নিয়ে 4-5 দিনের চেষ্টায় লিখেছিলেন নতুন গান। সেই গানে কণ্ঠ দেন তিনি। 2019 সালেই জি সিরিজের ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। গানের কথা ও গায়কী ভঙ্গি মানুষের ভালো লেগে যায়, ফলে তাসনিম বিপুল সাড়া পান। তবে তার চেয়ে বেশি সাড়া পেয়েছেন শিশু শিল্পী জাইমা নূর, যে একটি অনুষ্ঠানে গানটি কাভার করেছিল। সেই গানের ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়। এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। তার সঙ্গীত আয়োজনে বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, তবে সঙ্গীত অঙ্গনে তার 23 বছরের ক্যারিয়ারে এটি অন্যতম উল্লেখযোগ্য গান। বাবা দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরে অনেকেই গানটি ফেসবুক ওয়ালে শেয়ার করে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আসছেন। তাসনিম সাদিয়া 2010-11 শিক্ষাবর্ষে রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। সেখান থেকেই অনার্স এবং পরে ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। তার বাবার বাড়ি রংপুর নগরের সেনপাড়ায়। বর্তমানে ঢাকার উত্তরায় প্রকৌশলী স্বামীর সংসার নিয়ে ব্যস্ত তিনি। বাবার বাড়ির মতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনও তার সঙ্গীত চর্চায় পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। যে বাবাকে ঘিরে গানটির জন্ম হলো সেই বাবার নাম হুমায়ুন রেজা স্বপন। তাসনিমের বাবা লালমনিরহাট দায়রা জজ আদালতের আইনজীবী। বিভিন্ন সময়ে লেখা তাসনিমের ভাণ্ডারে বেশ কিছু গান জমা আছে। ভালো গান লেখা ও সঙ্গীত চর্চার মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকাই তার জীবনের চাওয়া।